রাজধানী সহ সারা দেশে 405টি সরকারি মাধ্যমিক স্কুলে 80,017টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছিল 5,38,153টি, যার মধ্য থেকে লটারিতে নির্বাচিত হয় 75,969 জন শিক্ষার্থী। আর আজ থেকে শুরু হয়েছে নির্বাচিত এসব শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম। স্কুলগুলোতে বিতরণ করা হচ্ছে ভর্তি ফর্ম, যা পূরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তি হবে শিক্ষার্থীরা। 23 ডিসেম্বর পর্যন্ত চলবে এই ভর্তি কার্যক্রম। স্কুলে ভর্তি হতে পেরে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। এইটা এই স্কুলটাকে কেন পছন্দ হয়েছে? সরকারি স্কুল, মাঠ আছে অনেক। তুমি স্কুলে যেতে কি ভালো লাগবে তোমার? বাংলা, ইংরেজি, অঙ্ক। সন্তানদের ভর্তি করতে পেরে আনন্দের ছাপ অভিভাবকদের মধ্যেও। এক্সাইটেড ছিলাম, আর ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুলে একটা ফার্স্ট হয়েছিল, আমি এই ফর্ম ফিল আপ করার সময় ওটা প্রথমে দিয়েছিলাম। অনেক ভালো লাগতেছে যে লটারিতে ছেলে চান্স পেয়েছে। শিক্ষকরা বলছেন ভর্তির ক্ষেত্রে যে নীতিমালা তৈরি করে দেওয়া হয়েছে সেই প্রক্রিয়াই অনুসরণ করা হচ্ছে। 22-23 হচ্ছে টাকা জমা দেবে, আমরা বলে দিব যে এত টাকা লাগবে, আমাদের একটা সেশন চার্জ আসে সব কিছু দিয়ে, আর 24 তারিখে ওয়েটিং আমরা নিব। কোনো জটিলতা নেই, আমাদের কিচ্ছু করার নাই, যে নিয়ম সরকার যে নিয়ম দিয়েছে ঠিক আমরা ওই নিয়ম অনুযায়ী কার্যক্রম করব এবং স্বাস্থ্যবিধি মেনে আমরা কাজ করার চেষ্টা করব। এছাড়া অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হবে 26 ডিসেম্বর থেকে, যা চলবে 30 ডিসেম্বর পর্যন্ত। ড্যানিদ রং, মাইটিভি, ঢাকা।